Assalamualaikum warahmatullahi wabarakatuh. स्वागत सकल के आज के चमत्कार क्लास सेशन टी देखार जन्नो लवली स्टूडेंट्स आज के तुम्हारे जन्नो आमी एम एस लिकन सर निये आसी आई सी टी अध्याय तीन चमत्कार अंक से डेसिमाल थेके बाइनरी आमरा किभाबे डेसिमाल थेके बाइनरी ऐ अंकगुली करते पारी आमी विश्वास करी आमार प्रिय स्टूडेंटगुली तुम्हरा जदि भिडियो स्किप ना करे शुरू थेके शेष पर्यंत कन्टिन्यूसलि देखते पारो कोनो कन्फ्यूशन थाकबे ना एवं विशेष करे आमी चाइ बोलते डेसिमाल थेके बाइनरी मानगुली बेर करार समय आमादेर पूर्ण संख्याओ थाके आबार दशमिक संख्याओ थाके एवं आरो एकटी कथा आछे दशमिक संख्या दुइटाओ थाके आबार देखो तीनटाओ माने दुइयेर बेशिओ थाकते पारे तारमाने किभाबे सहज भावे करते पारी ये भिडियोटार शेष पर्यन्त देखिए आमरा शिखते पारबो तार आगे एकटी कथा ना बोललेई नय एम एस लिकन्स एकाडेमी होच्छे एकटा अनलाइन प्लैटफर्म जे प्लैटफर्मेर माध्यमे तोमरा शुधु आईसीटी नय स्पोकेन आईएलटीएस राइटिंग इंग्लिश स्मार्ट ग्रामाटिकल पॉइंट एवं क्लास सिक्स थेके टेन पर्यन्त मैथमेटिक्स सबकिछुई तोमरा शिखते पारबे आमादेर यूट्यूब लिंके तुम्हारा गए प्ले लिस्ट गए एक एक प्ले लिस्ट स्पोकन राइटिंग आईसीटी से तुम्हार जो प्रयोजन तुम वोट शिखते लवली स्टूडेंट्स प्रथम एक नम्बर अंकटा करब ये हम पूर्ण संख्या अंकटाई साथ दशमिक फाइव जिरो ये हे कि पूर्ण संख्या कि भग्नांश संख्या ये प्रत्येक अंक आप करब तो प्रथम एक नम्बर अंक करते तुम्हारा एक भलोभवे बुझे ओके एक नम्बर अंक हे एक शत पचिस दस एर आगे और एक कथा दिए जे दस जरा नतून तरह जो बोलते ब्रैकेटर साथ नीचे दस की दस के इंग्लिशे बला है बेस बांगलाय बला है भित्ती তোমরা আমার প্রথম ক্লাসটা কিভাবে বাইনারি মান বের করতে হয় ওখানে ফার্স্টই বেসিক নিয়ে আলোচনা করেছি যে দেখো ডেসিমাল থেকে বাইনারি বের করতে গেলে তুমি প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকে ওইটা তুমি লিখবে 125 একটা দাগ দিয়ে লিখবে ভাগ শেষ কি লিখবে ভাগ শেষ ভালোভাবে বুঝবে তোমরা ওকে যেহেতু বাইনারি বের করতে বলছে তাহলে বাইনারি বেস কত 2 তুমি এই 125 কে 2 দ্বারা ভাগ করবে এবং তোমরা এই অঙ্কটা করার সময় অবশ্যই তোমাদের সামনে ক্যালকুলেটর নিয়ে নিবে আমি বলবো তোমার ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু তোমাকে ভাগ করে দেখতে হবে কারণ তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি ভালোভাবে অঙ্কটা বুঝবে না ওকে দেখো 2 দ্বারা 125 এর যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হতে পারে 125 ভাগ 2 আমাদের আসে কত 62.5 তাই তোমার এই 62 সংখ্যাটা তুমি লিখবা 62 লেখার পর তোমার যে হাতে 0.5 থাকে না ওই 0.5 কে তুমি 2 দ্বারা গুণ করবা তুমি 0.5 কে 2 দ্বারা গুণ করো তুমি আবার যাও দেখো 0.5 গুণ 2 इक्वल टू दाओ तुम्हार ऑन होबे कत होबे ऑन ओई ऑन होच्छे तुम्हार भाग शेष ऑन की आरो प्रश्न आछे आरेकटु बोली 2 द्वारा 125 रे भाग करले भागफल हय कत 62.5 0.5 एक पाशे रेखे दिबा जे भागफलटा बेर होयेछे तुमि ओटा लिखबा ता भाग शेष आछे कत 0.5 ওই 0.5 কে আবার 2 দ্বারা গুণ করব 0.5 কে 2 দ্বারা গুণ করলে ভাগশেষ কত হয় 1 হয় মনে থাকো তো ওকে তাহলে আমাদের নেক্সট দেখো আবার 2 দ্বারা 62 কে যদি তুমি ভাগ করো সেই ক্ষেত্রে ভাগফল হয় কত আমাদের 31 কত হয় 31 তুমি ক্যালকুলেটরে দেখতে পারো করো আমার সাথে 62 ভাগ 2 ইকুয়াল টু কত 31 ঠিক কি না তাসো ভাগশেষ কি কিছু থাকে না থাকলে ভাগশেষ কত শূন্য কত হবে শূন্য হবে এবং এই ভাবে তুমি ভাগ করতে থাকবা যতক্ষণ না আমাদের এখানে জিরো না হয় কি না হয় জিরো না হয় তাসো আমরা আবার 2 দ্বারা 31 কে ভাগ করলে
15.5 হয়। তুমি ক্যালকুলেটরে দেখতে পারো, দেখো তুমি করো আমার সাথে, 31/2 ইকুয়াল টু কত? 15.5। আবার সেই এই দশমিক পাঁচকে দুই দ্বারা গুণ করবে, তার হয় কত ভাগ শেষ? 1। আগ্রহ বসে আছে কিনা? চলো আবার 15কে দুই দ্বারা ভাগ করি, দুই দ্বারা 15 ভাগ করলে 7 দ্বিগুণে কত? 14। তাহলে আমাদের ভাগ শেষ কি থাকে? 0.5। 0.5টাকে আবার এই দুই দ্বারা গুণ করলে কত হয়? 1। আবার একইভাবে দুই দ্বারা 7কে ভাগ করলে 3 দ্বিগুণে 6, 0.5টাকে 0.5কে দুই দ্বারা গুণ করলে কত? 1। ঠিক কি না? ওকে, সো নেক্সট আবার দুই দ্বারা 3কে ভাগ করলে 2×2, তুমি ক্যালকুলেটর করো, দেখো তুমি আমার সাথে, 3/2 ইকুয়াল টু কত? 1.5। তো এই 1 লেখছি, এই 0.5 আবার সেই দুই দ্বারা গুণ কত হবে? সরি, 1। ঠিকই না? এবার আসো দেখো, 2 কি 1-এর মধ্যে যায়? কখনো যায় না, কারণ 2 হয়েছে বড়, 1 হয়েছে কি ছোট। যখন তুমি দেখবে 2 বড় হয়ে গেছে, তখন তুমি এই এই 1 এখানে লিখে এখানে 0 দিয়ে দিবা, কারণ আমরা জানি 2 1-এর ভিতরে ভাগফল হয় না, কারণ 2 তো নিজেই বড়। এজন্য সব সময় যদি এখানে 1 আসে, তুমি 1 এখানে লিখে এখানে 0 দিয়ে দিবা। ওকে, তো এই বাইনারি মানটা কিভাবে লিখতে হয় একটা জিনিস দেই বলে, তোমরা একটা তীর চিহ্ন দিতে হবে, এবং তীর চিহ্ন দেওয়ার মাধ্যমে শিক্ষককে দেখাতে হবে যে আমরা এই অঙ্কর মানটা নিচ থেকে উপরের দিকে উঠাচ্ছি। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে ভিন্ন, তোমাদেরকে দেখানো হবে। ওকে, তো মানগুলি আমাদের কি হতে পারে, আমার তো নিচে জায়গা নেই, আমি এই জন্য পাশে লিখতেছি যে তুমি দেখো। অতএব আর আমাদের এটা কিন্তু হচ্ছে বেসিক, এটা কি এই মানটা হচ্ছে আমাদের বেসিক মানটা মুছে ফেললাম, তো আমাদের লিখতে পারি অতএব 125। এটা ডেসিমেল থেকে বাইনারি মান হচ্ছে কি? 1 1 1 1 1, কটা 1? 1 2 3 4 5টা 1, 1 2 3 4 5টা 1, 0 1 0 1, এই আমাদের উত্তর। এখন আমরা করব 125.50। এই 50 হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা, এটা কিভাবে বের করবো আমরা শিখব। ওকে ওকে, এর আগে আরেকটা কথা না বললেই নয়, আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমাদের চ্যানেল MS লিগন্স একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আগামীতে সবার আগে তুমি ভিডিওটা পেতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো, সকলকে থ্যাংকস। ওকে লাভলি স্টুডেন্টস, আমরা 2 নম্বর অঙ্ক দেখতেছি, 125.50 ডেসিমেল থেকে ওয়ার্ড চিহ্ন দেওয়া বাইনারি করতে বলছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু 125-এর এইভাবে পূর্ণ সংখ্যাটা, যেহেতু আমি প্রথম করেছিলাম 1 নম্বর অঙ্ক, এই জন্য রেখে দিয়েছি, তুমি প্রথম এই অঙ্কটা এভাবে বের করবে। বের করার পর এই যে 0.50 আছে ওটা ভিন্ন, তুমি নিচেও বের করতে পারো, তুমি চাইলে পাশেও বের করতে পারো। ওকে, তাহলে আমরা 125-এর বাইনারি মান কিন্তু আমরা বের করেছি 1 নম্বর অঙ্কে, সেম এটা আমি রেখে দিয়েছি। এখন বের করবো কি? 0.50, এটা কীভাবে লিখতে হয় দেখো, ভালোভাবে বুঝবে। ওকে, তুমি কী করবা, লিখবে পূর্ণ সংখ্যা। কী লিখবা? পূর্ণ সংখ্যা, আর একটা দাগ দিবা, দাগ দিয়ে এটা লিখবা 0.50, 0.50, তবে এইভাবে একটা দাগ দিবে। এখন প্রশ্ন আছে, ভালোভাবে বুঝবে কিন্তু। ওকে, তো তুমি দশমিকটা মনে মনে আনবে না, দশমিকটা বাদ দিয়ে দাও। দশমিক যদি তুমি মনে মনে চিন্তাটা বাদ দাও, তাহলে কি 50, কি আর 50। এবং সব সময় পূর্ণ সংখ্যা বের করতে হলে যারে বের করতে হইব তারে দ্বারা গুণ করতে হবে। যদি আমাদের বাইনারি বের করতে হয়েছে, দুই দ্বারা গুণ করবো আমরা। গুণ করতে করতে এখানে আমাদের পূর্ণ সংখ্যা যা আসবে তাই, এবং শেষ পর্যন্ত 0 না আসা পর্যন্ত আমরা গুণ করতেই থাকবো। এটা তো সহজ অঙ্ক, আমরা দেখি 50কে দুই দ্বারা গুণ করলে কি হয়? 100। কি হয়? 100। তাহলে এই 1 হয়েছে আমার পূর্ণ সংখ্যা, আর এই 00, তাহলে কি আমাদের প্রথম গুণফল কিন্তু আমাদের 100 হয়ে গেল। এবং দেখো তুমি সংখ্যার ডান দিক থেকে
এক দুই সংখ্যার পর দশমিক, এক দুই সংখ্যার পর আমাদের দশমিক। আর প্রশ্ন আছে, এখন আসো এই পূর্ণ শুধু সংখ্যাকে বাইনারিতে বের করতে গেলে নিচ থেকে উপরে তীর চিহ্ন দিতে হয়, না দিলে কোনো টিচার কাটতেও পারে বা নাও কাটতে পারে, তোমার দেওয়াটাই বেস্ট। আর যখন তুমি পূর্ণ সংখ্যা বের করবে তখন তুমি উপর থেকে নিচে তীর চিহ্নটা দিবে। দেখবে আমি আরো করব যে আমাদের এই 3.375 করতে গেলে 3-4 ধাপ চলে আসবে, এই জন্য নিচে নিচে স্টেপ স্টেপ আসবে। আমাদের কিন্তু 50কে 2 দ্বারা গুণ করলে অটোমেটিক আমাদের 100 হয়ে গেছে এবং আমাদের এখানে 0-0 হয়ে গেছে, যার ফলে আমাদের প্রথম অঙ্কে হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, দুই নম্বর অঙ্কটা তোমরা দেখো যে লিখতে পারি, অতএব 125.50 এই ডেসিমেলের বাইনারি মান হচ্ছে কত বলো? 1111 পাঁচটা ওয়ান দেখো, 1 2 3 4 পাঁচটা ওয়ান, 01 01 পয়েন্ট, এই যে পয়েন্টটা অথবা এই পয়েন্টটা এখানে এই মানটা পূর্ণ সংখ্যার মানটা লিখবে। এই মান কখনো তুমি লিখবা না, কখনো লিখবা না, মনে থাকবে তো? ওকে, তারপর পূর্ণ সংখ্যা কত? 1, এই 1 এখানে লিখবা, লিখে বেজ হিসাবে তোমার 2 লিখতে হবে। যদি তুমি এই 2 না লেখো তাহলে কিন্তু তোমার অঙ্ক কাটা যেতে পারে। তো ভুল না করে তোমরা 2 লিখে নিবে এবং বাসায় প্র্যাকটিস করবে, আমাদের 1-2 শেষ। ওকে, তুমি দেখো 209 ডেসিমেলে আছে, এটা বাইনারিতে করতে হবে, তুমি এটা বাসায় প্র্যাকটিস করবে, তোমার এটা হোমওয়ার্ক রইলো। আমরা এখন 4 নম্বর অঙ্কটা করব, কারণ 4 নম্বর অঙ্কটা কেন গুরুত্বপূর্ণ, এখানে দশমিক 50 সংখ্যা 2টা আর এখানে দশমিক 375, এখানে 3টা সংখ্যা আমরা এটা এখন করব। ওকে চলো, তার আগে লাভ লিস্টের আমি আবারও বলি, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্রচুর শেয়ার করবে, তোমার শেয়ার দ্বারা তোমার বন্ধু বান্ধব ফ্রেন্ড স্কিল সকলেই শিখতে পারবে। একটা জিনিস খেয়াল রাখবে, একটা কথা সবসময় রাখবে মনে, দুইটা জিনিস দান করলে জীবনে কমে না, একটা হচ্ছে সম্পদ আরেকটা হচ্ছে বিদ্যা। তুমি যত দান করবো তোমার জ্ঞান তত বাড়বে। ওকে, তাছাড়া ইউটিউবকে বলা হয় আমাদের কলেজ, আমাদের এই ইউটিউবের মাধ্যমে ভালো কিছু শিখতে পারে। আমি ইউটিউবকে তোমার গ্লাসের সাথে তুলনা করতে পারি, গ্লাসে করে কেউ মদ খায় কেউ পানি খায়, ঠিক কিনা? গ্লাসে কি কোনো ইয়ে আছে দোষ? সেম ইউটিউবের মাধ্যমে ভালো কিছু মানুষ শিখতে পারে আবার খারাপ পয়েন্টগুলো নিতে পারে, সো ইট ইজ ইয়ার্স। তাছাড়া চলো আমরা 4 নম্বর অঙ্কটা করবো, 3 নম্বর কিন্তু তোমাদের বাসা হোমওয়ার্ক। ওকে, তাছাড়া আমরা 4 নম্বর অঙ্কটা কী হচ্ছে দেখো, 4 নম্বর অঙ্কটা বলছে 128.375, এটা ডেসিমেল থেকে আমাদের ওয়ার্ড চিহ্ন বাইনারি করতে বলছে। তোমরা যারা এগুলি করবে অবশ্যই সাথে ক্যালকুলেটার রাখবে, আর আমি ক্যালকুলেটার হিসাবে এখন আপাতত মোবাইল ফোন ইউজ করতেছি। দেখো লাভ স্টুডেন্টস, যে আমাদের প্রথম 128 এই মানটা বের করব, ধাপে পরের অংশে মানে এই মানটা বের করে দুইটি একত্রিত আমরা লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি একটু ভালোভাবে বুঝো, আমরা লিখতে পারি 128, ডাক দিয়ে লিখবো কি ভাগশেষ, কি লিখবো ভাগশেষ, সেম একই প্যাটার্নে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। তাছাড়া তুমি আমার সাথে ক্যালকুলেটার প্র্যাকটিস করো, 128/2 তাহলে ইকুয়াল টু হয় কত? 64, কি হয়? 64। ভাগশেষ কিছু থাকে না, এই জন্য কি 0। এবার আসো 2 দ্বারা 64কে ভাগ করলে কত হয়? 32, তাই ভাগশেষ কিছু থাকে না, 0। একইভাবে 2 দ্বারা 32কে ভাগ করলে কত হয়? 16, ভাগশেষ কিছু থাকে না, 0। সেম 2 দ্বারা 16কে ভাগ করলে 8, ভাগশেষ কিছু থাকে না, 0। 2 দ্বারা 8কে ভাগ করলে 4, ভাগশেষ কিছু থাকে না, 0। 2 দ্বারা 4কে ভাগ করলে 2, ভাগশেষ কিছু থাকে না, 0। দেখো 2 দ্বারা 2কে ভাগ করলে 1, ভাগশেষ কিছু থাকে না, 0। একইভাবে 2 কিন্তু তোমার 1-এর ভিতর যায় না, কিন্তু বারবার বলেছি 2 যদি 1-এর ভিতরে না যায় 1 এই পাশে এনে এখানে 0 দিয়ে দেবা এবং এখানে এরকম একটা তীর চিহ্ন দিবা। এখন আমরা দেখব 0.375 এই দশমিক ভগ্নাংশটাকে কিভাবে পূর্ণ সংখ্যা আমাদের আনতে হয়। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি পূর্ণ সংখ্যা, কি লিখতে হবে? পূর্ণ সংখ্যা, দাগ দিতে হবে আর এটা লিখতে হবে দশমিক
3, 7, 5 গুণ কত 2 এটা একটা বড় একটা দাগ দিবা কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো তোমরা হ্যাঁ ওকে থ্যাংক ইউ ক্যালকুলেটর মাধ্যমে গুণ করব একটু ভালোভাবে বুঝো তুমি লেখো 375 কোনো দশমিক কিন্তু দিবে না আমাদের স্টুডেন্টস একদম দশমিকটা বাদ দিয়ে দাও 375 গুণ কত 2 375 2 দ্বারা গুণ করলে কত হয় 750 তাই দেখো 750 আমাদের সংখ্যা তিনটা এখানেও আছে তিনটা কোনো অতিরিক্ত সংখ্যা নাই এই জন্য আমাদের পূর্ণ সংখ্যা হিসেবে আমরা 0 লিখব আগের প্রশ্ন আছে এখন আবার এইটাকে 2 দ্বারা গুণ করব কত দ্বারা 2 দ্বারা গুণ করব তাহলে তুমি করো 750 গুণ 2 ইকুয়াল টু কত 1500 দেখো এই 500 এই 1 আমি দুঃখিত যে আমি হাফ ইংলিশ হাফ বাংলায় লিখে ফেলছি ওকে আমি আন্তরিকভাবে দুঃখিত চলো আমরা ইংলিশ আপাতত প্র্যাকটিস করি তো সো আমাদের কি লাস্টে 0 না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু গুণ করতে হবে এখন আসো আবার কত দ্বারা গুণ 2 দ্বারা গুণ আচ্ছা আমরা 2 লিখি ইংলিশে লিখি 2 দ্বারা গুণ তাহলে 2 দ্বারা গুণ করলে দেখো তুমি 500 গুণ সরি হ্যাঁ রাইট 500 গুণ 2 ফল কত 1000 শূন্য কয়টা তিনটা একটা দুইটা তিনটা এই 1 দেখছো আমাদের লাস্টে তিনটা 0 হয়ে গেছে কয় সংখ্যার পর দশমিক 1 2 3 সংখ্যা লাস্টে একটা দশমিক দিয়ে দিবা আর যেহেতু তুমি এটা নিচ থেকে উপরে লিখছো আর এটা উপর থেকে নিচে একটা তীর চিহ্ন দিয়ে দিবে এটা দাও ভালো মনে থাকবে তো আর কোনো প্রশ্ন আছে ওকে তাহলে আমরা লিখতে পারি কি দেখো 128.375 ডেসিমেল বাইনারি সংখ্যা কি কি একটু দেখো বাইনারি সংখ্যা এখান থেকে বলো 1 0 কয়টা 1 2 3 4 5 6 7 টা 1 2 3 4 5 6 7 টা 0 ওকে বুঝতে পারছ তো আমরা ওকে তারপর কি এই পয়েন্টটা এখানে এখন এই সংখ্যা কি এখান থেকে এখানে তার হবে কি 0 1 1 0 1 1 শেষে 2 লিখে দিবা লাভলি স্টুডেন্টস তোমাদের আশা করি আর কোনো প্রশ্ন নাই আবারো বলি প্রথম এই মানটা আমি লিখছি অন লিখে 0 কয়টা দেখো 1 2 3 4 5 6 7 টা অন লিখে 1 2 3 4 5 6 7 এই পয়েন্ট এখানে তারপর যেহেতু আমি উপর থেকে নিচে দিয়েছি আমি লিখতে হবে কি 0 1 1 0 1 1 এবং বাইনারি বেস কত 2 আমরা 2 লিখে দিয়েছি আমি বিশ্বাস করি আজকে আমাদের ডেসিমেল থেকে বাইনারি আমি তিনটা অঙ্ক তোমাদের করে দেখালাম তোমরা অবশ্যই ভাষায় প্র্যাকটিস করবে আর যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তোমরা কমেন্ট করবে তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এবং সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে বসে তোমরা আমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো 0178888384 আমার প্রিয় স্টুডেন্টগুলি বাংলায় একদম মুখস্থ করে ফেলে 0178888384 আমি বিশ্বাস করি ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে তোমরা ভাষায় ভালোভাবে প্র্যাকটিস করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আগামীতে আমরা আলোচনা করব ডেসিমাল থেকে অক্টাল ওকে সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্বাগত সকলকে লাভলি স্টুডেন্টস আজকে আমরা আইসিটি চ্যাপ্টার 3 চমৎকার অঙ্ক নিয়ে আসছি সেটা হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল কিভাবে অঙ্কগুলি করতে হয় আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে শিখব আমি বিশ্বাস করি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আর তার আগে তোমাদের আমি একটি কথা না বললেই নয় আমাদের এর আগে ক্লাস 2 তে আলোচনা করা হয়েছে ডেসিমেল থেকে বাইনারি কিভাবে করা হয়েছে আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে এবং আমাদের ক্লাস 1 আরো একটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে সহজভাবে বাইনারির মানগুলি কিভাবে বের করতে হয় ওই ভিডিও লিংকটাও নিচে ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে তোমরা ভিডিও দেখে শেষে তুমি ওইগুলি দেখতে পারবে এবং ক্লাসটা শুরু করার আগে একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে এমএস লিকোজ একাডেমি হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে শুধু তোমরা আইসিটি শিখতে পারবে না যার মাধ্যমে তোমরা স্পোকেন রাইটিং আইএলটিএস গ্রামাটিক্যাল পয়েন্টস 6 থেকে 10 পর্যন্ত ম্যাথমেটিক্যাল পয়েন্ট
আইসিটি সবকিছুই পাবে আমাদের ইউটিউব লিংক প্লেলিস্টে গিয়ে স্টেপ বাই স্টেপ তোমরা শিখে নেবে ইটস ওয়াচ এন্ড লার্ন কেয়ারফুলি। ডেসিমাল অথবা দশমিক ভগ্নাংশ দুইটাই একই কথা, এটাকে দশ বেস দ্বারা পূর্ণ করা হয় এবং এর তোমার সংখ্যা হচ্ছে 1 0 থেকে 9 পর্যন্ত। তার সো 1 to 5 কিন্তু ডেসিমেল সংখ্যা, আর অক্টাল মানে বেস হচ্ছে 8। ওকে, তার সো আমরা এখন এই অঙ্কটা করব। করার আগে এখনও বলি, তোমরা যারা নতুন আমাদের ভিডিওটা দেখতেছো আমাদের ইউটিউব লিঙ্কটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে সবার আগে তুমি ভিডিও সর্বপ্রথম তুমি পেতে পারো। ওকে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলো সকলকে থ্যাংকস। দেখো লাভলি স্টুডেন্টস, আমরা লিখবো 125 লিখবো আর ভাগশেষ লিখবো, একটু ভালোভাবে বুঝবা, না বুঝলে তোমরা কমেন্টে বলবা, প্রত্যেকটা প্রশংসা সলভ করা হবে ইনশাল্লাহ। তা সো যেহেতু আমাদের অক্টাল বের করতে বলছে, আমরা আট দ্বারা ভাগ করবো। কী দ্বারা ভাগ করবো? আট দ্বারা ভাগ করবো। এই জন্য তোমাদের ক্যালকুলেটর নিতে হবে, যারা ক্যালকুলেটর নেওনি এখন অবশ্যই ক্যালকুলেটর নিয়ে ফেলো। আর আমি ক্যালকুলেটর হিসাবে এখন আমি মোবাইলটা ইউজ করতেছি। ওকে, চলো 125-কে আট দ্বারা ভাগ করলে কী হয় আমার সাথে করো। 1 to 5 ভাগ 8, ফল হয়েছে কত? 15.625। কি হয়েছে? 15.625। এই 0.625 তুমি রেখে দিবা, দেখো 0.625 তুমি এক পাশে রেখে দিবা। দেওয়ার ফলে তোমার যে দশমিকের আগের যে সংখ্যাটা বের হয়েছে ওইটার নাম কি? 15। ওকে, সো এই 0.625কে তুমি 8 দ্বারা গুণ করবা। কি দ্বারা? এখানেই ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, আমাদের দশমিকের পর যেটা আসে ওটা রেখে দেয় না, ওটা তুমি কর্নারে খাতার পাশে অত মনে রেখে দিবা যে আমাদের মোট ফল আসছে 15.625, তা তুমি 15 লিখে দিবা ভাগফল হিসাবে। আর আমাদের ভাগশেষ হিসাবে কী থাকে? 0.625। তুমি এইটাকে আবার 8 দ্বারা গুণ করবে। তো সো তুমি ক্যালকুলেটরে করো 0.625 × 8, আমাদের পূর্ণ সংখ্যা আসে কত? 5। কি আসে? 5। এই 5 হচ্ছে ভাগশেষ, ভাগশেষ হিসেবে তুমি 5 লিখে দিবা। ওকে, আপনার প্রশ্ন আছে? ওকে, তা সো নেক্সট আবার 8কে 15 দ্বারা তুমি ভাগ করো। লেখো 15 ভাগ 8, তাহলে ইকুয়াল টু হলো কত? 1.875। তাই তুমি 1 লিখবা। ওকে, আর 0.875কে তুমি 8 ধারা আবার গুণ করবা, ক্যালকুলেটরের মাধ্যমে তুমি করতে পারো, মনে থাকবে? তা সো আমরা 0.875 লিখব, 0.875 × 8, তাহলে আমাদের কী হলো? 7। এই 7 হচ্ছে আমাদের ভাগশেষ, 7 কী আমাদের ভাগশেষ। লাভ স্টুডেন্টস, এই 8 কি একের ভিতরে যায়? 1 বরং 8 বরং 8 বরং, যেহেতু 8-এর কম যে কোনো সংখ্যা হলো ওই সংখ্যাটা এখানে লিখে দিবা, আর আমাদের ভাগফল হিসাবে 0 দিয়ে দিবে। আর যতক্ষণ না 0 আমাদের না হবে, অর্থাৎ 8-এর কম সংখ্যা না হবে, ততক্ষণ আমরা 8 দ্বারা ভাগ করতেই থাকবো, এবং এই অঙ্কটাকে তীরচিহ্ন দিয়ে মানে নিচ থেকে উপরে তীরচিহ্নের মাধ্যমে দেখাতে হয়, মনে থাকো তো? তা সো আমাদের লিখতে পারি, অতএব 125 এই ডেসিমেল থেকে অক্টাল মান হচ্ছে কত? 1.75 অক্টাল। আর আমরা জানি অক্টালের আমাদের সংখ্যাগুলি কী কী, 0 থেকে
পর্যন্ত তাছো আমাদের 175 আছে তাহলে এটা কি একটা অক্টাল সংখ্যা তাছো আমরা এখন করলাম পূর্ণ সংখ্যা এখন করব ভগ্নাংশ যে 0.50 তারপর করব 209 লাস্টে তোমরা 625.75 দেখে এই চারটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো পৃথিবীর যে কোনো প্রান্ততে অঙ্ক আসলে তোমরা ইনশাআল্লাহ পারবে আমি তোমাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি ওকে তাহলে আমরা এখন করব দুই নম্বর অঙ্কটা লাভলি স্টুডেন্টস আমরা এখন দুই নম্বর অঙ্কটা করতে যাচ্ছি 125.50 যেহেতু আমরা এক নম্বর অঙ্কে 125 বের করে ফেলছি এই জন্য এটা রেখে দিলাম ওকে এখন আমরা 0.50 এই অঙ্কটা আমরা করব এই অঙ্ক করার ক্ষেত্রে তুমি নিচেও করতে পারো অথবা তুমি পাশেও করতে পারো কোনো ধরা বাঁধা নিয়ম নাই তাহলে আমরা করতে গেলে লিখতে হবে পূর্ণ সংখ্যা কি লিখতে হবে পূর্ণ সংখ্যা তারপর তোমাকে একটা দাগ দিয়ে এই মানটা লিখতে হবে কি 0.50 তোমার নিচে আন্ডারলাইন করতে হবে ভালোভাবে বুঝবা শুধু পূর্ণ সংখ্যা থাকলে আট দ্বারা ভাগ করতে হয় আর ভগ্নাংশ থাকলে আট দ্বারা গুণ করতে হয় কি করতে হয় গুণ করতে হয় এই জন্য গুণ আট এখন গুণের বেলায় তোমার একটা টেকনিক দিয়ে বলে তুমি পয়েন্টটা মাথায় এনো না তুমি শুধু 50 গুণ আট করো করম সাথে 50 গুণ আট ইকুয়াল টু কত 400 তাছো এখানে সংখ্যা কটা দুইটা তাই দুইটা সংখ্যা এই জায়গায় লিখে দিবা আর চার এই জায়গায় লিখবা কারণ প্রশ্ন আছে এবং তোমার এই গুণফল লাস্টে জিরো হওয়া না পর্যন্ত গুণ করতে হবে আমরা একবার করার ফলে কিন্তু আমাদের ডিরেক্ট শূন্য চলে আসছে যখন আমরা 75 করব তখন কিন্তু আমাদের শূন্য আসবে না একাধিক বারি করতে হবে আমরা দেখব তাহলে যেহেতু আমাদের অটোমেটিকলি গুণফলে 400 চলে আসছে আমরা দেখব কয় সংখ্যার পর দশমিক আছে এক দুই সংখ্যার পর দশমিক তাহলে এক দুই সংখ্যার পর দশমিক এবং আমাদের এই পূর্ণ সংখ্যা হচ্ছে উপর থেকে নিচে তীর চিহ্ন দিতে হয় না দিলে কিছু কিছু শিক্ষক আছে কেটে দিতে পারে তাছো দেওয়াটাই বেটার হয় তা আমরা লিখতে পারি কি অতএব 125.50 এই ডেসিমেলে তোমার অক্টাল সংখ্যা কত নিচ থেকে উপরে বলো 175 এই দশমিক এখানে এই মানটা কত 4 অক্টাল মানে 175.4 আমি বিশ্বাস করি তোমাদের কারো এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়নি তিন নম্বর 209 এই ডেসিমেল থেকে অক্টাল তোমার বাসার হোমওয়ার্ক রইল তুমি বাসায় প্র্যাকটিস করবে আমরা এখন লাস্ট চার নম্বর অঙ্কটা করব ওকে লাভলি স্টুডেন্টস আমরা চার নম্বর অঙ্কটা তুললাম 625.75 ডেসিমেল থেকে ওয়ার্ড চিহ্ন আছে 8 মানে অক্টাল করতে হবে এই অঙ্কটা করার আগে আমি এখনো বলি তোমরা যারা নিউ আছে এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো ওকে আমাদের চ্যানেলটি দ্রুত তুমি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে তুমি সবার আগে ভিডিওটা পেতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো সকলকে ধন্যবাদ সো আমরা এখন করব প্রথম 625 এর আমরা অক্টাল মান বের করব পরে আমরা দশমিক 75 এটার মানটা বের করব তো আমরা আগে বের করব 625 তুমি লিখবা কত 625 আমরা আগে 625 এর অক্টাল মান বের করব তারপর 0.75 এর অক্টাল মান বের করব তারপর প্রথম করতেছি কত 625 তারপর লিখবো কি ভাগশেষ কি লিখবো ভাগশেষ লেখার পর আমরা সেম নিয়ম আট দ্বারা ভাগ করব যেহেতু অক্টালে মান বের করতে বলে এই জন্য তোমাদের ক্যালকুলেটর লাগবে আমি কিন্তু আবারও সেই ক্যালকুলেটর হিসাবে মোবাইল ফোন ইউজ করতেছি আমাকে লিখতে হবে 625 ভাগ কত আট দেখো 625কে আট দ্বারা ভাগ করলে ভাগফল হয় কত 78.125 তাই তুমি এই ভাগশেষটা লিখবা 78 আর দশমিক 125 এইটার আবার আট দ্বারা গুণ করবা মনে থাকবে তো দেখো দশমিক 125 গুণ 8 কত হয় ভাগশেষ 1 এই তুমি ভাগশেষ হিসাবে 1 লিখতে পারো এই ভাগশেষ 1 আবার সেম এই 78কে তুমি আট দ্বারা ভাগ করবে বুঝতে পারতেছ তো লেখো 78 ভাগ 8
ইকুয়াল টু কত 9.75 তুমি এই 9 লিখবে লেখার পর সেম 0.75 লিখে 8 দ্বারা গুণ করবে এটা তুমি রাফ ইউজ করতে পারো অথবা মনেও রাখতে পারো 0.75 লেখো 0.75 গুণ কত 8 ইকুয়াল টু কত হলো 6 এই আমরা 6 লিখব সেম একইভাবে 8 দ্বারা 9 রে ভাগ করো তুমি আগে লিখবা 9 লেখো 9 ভাগ 8 ইকুয়াল টু কত 1.125 তার সঙ্গে আমরা 1 লিখব যেই বাক্সের হিসাবে 0.125 আছে ওইটাকে আমরা 8 দ্বারা গুণ করব ঠিক কি না 0.125 গুণ 8 ইকুয়াল টু কত 1 এই আমাদের 1 লাভলি স্টুডেন্টস ভালোভাবে দেখো এই 8 কি একের মধ্যে যায় আমি না বললাম 8 এর নিচে যা থাকবে তুমি ওই সংখ্যাটা এখানে লিখে এখানে 0 দিয়ে দিবা কারণ 8 দ্বারা 1 এর ভাগ করা যায় না তুমি এটা কি করবা তীর চিহ্ন দিবে আপনার প্রশ্ন আছে তাহলে আমরা কি করলাম 625 এর মান বের করলাম এখন কি করব 0.75 এই মানটা আমরা এখন বের করব এই সাইডটা আমি মুছে দিলাম দেখো আমরা লিখব কি সেম একই নিয়মে পূর্ণ সংখ্যা তারপর দাগ দিয়ে লিখব 0.75 কি দ্বারা গুণ করতে হবে লাভলি স্টুডেন্টস 8 দ্বারা গুণ করতে হবে কি দ্বারা আমি ক্যালকুলেটর হিসেবে আবার ফোন নিলাম এখন তুমি পয়েন্ট মাথায় আনবে না 75 হিসাব করো ওকে তাহলে 75 গুণ 8 ফল কত 600 আহা এই অঙ্কটা আমাদের একবারে হয়ে গেল তাহলে 6 হইছে পূর্ণ সংখ্যা 00 আমরা লিখে দিলাম কারণ আমাদের গুণফল যত পূর্ণ শূন্য না হবে তত গুণ করতে হবে স্টেপ বাই স্টেপ তাহলে কয় সংখ্যার পর দশমিক 1 2 সংখ্যা পর দশমিক এবং এইটা উপর থেকে নিচে আবারো বলি বারবার তীর চিহ্ন তোমাকে দিতে হবে ওকে তাহলে আমরা লিখতে পারি পুরো অঙ্কটা কি লিখতে পারি অতএব দেখো অতএব 625.75 এটা ডেসিমেল থেকে আমাদের অক্টাল মান হয়েছে নিচ থেকে উপরে বলো 1161.6 অক্টালের বেস কত 8 তুমি 8 লিখে দিবা এই হচ্ছে তোমার আনসার আমি বিশ্বাস করি লাভলি স্টুডেন্টস তোমরা আজকে ডেসিমাল থেকে অক্টাল তোমার যে কোনো জায়গা থেকে অঙ্ক দিলে ইনশাআল্লাহ তুমি ভাষা করতে পারবে আমি আবারও বলি ইউটিউব হচ্ছে আমাদের কলেজ ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেক কিছু শিখতে পারি তোমরা শিখো ভাষা প্র্যাকটিস করো যদি তোমার মনে হয় এই ক্লাসটা তোমার জন্য হেল্পফুল হয়েছে অবশ্যই এটা লাইক করো যদি ভালো না না লাগে তো আনলাইক দাও তারপরও তো বুঝবো যে আমরা কতটা ব্যক্তিকে অসন্তুষ্ট করতে পারছি আর তোমরা কমেন্ট করবে ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড এইগুলি তুমি যা খুশি তাই লিখতে পারো কিন্তু সবসময় বলো ইতিবাচক লিখবা কারণ তোমাদের লেখা দ্বারা আমরা খুবই ইন্সপায়ার্ড হই যার ফলে আরও নতুন নতুন এক্সট্রা ক্লাস দিতে পারি তোমরা সকলেই ভালো থাকো এমএস লিকন্স একাডেমির সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে তাদেরকে বলবে এই চ্যানেল একবার ঘুরে আসো সাবস্ক্রাইব করে আসো জীবনে অনেক কিছুই শিখতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু স্বাগত সকলকে লাভলি স্টুডেন্টস আজকে আমরা যে চমৎকার কন্টেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই কন্টেন্টটি হচ্ছে আমাদের আইসিটি একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি আর এই সংখ্যা পদ্ধতির ভিতরে আমাদের একটি অঙ্ক করতে হয় সেটা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সা ডেসিমাল আমাদের এর আগে আলোচনা করা হয়েছে ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে বাইনারি এই ভিডিও লিঙ্কগুলি আমাদের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিবে তার আগে আমাদের আরেকটি ভিডিও হয়েছে সহজভাবে কত চমৎকারভাবে বাইনারি মান বের করতে হয় এগুলি সবই আমাদের ভিডিও লিঙ্কে ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে তোমরা অবশ্যই ভিডিওর শেষে ওইগুলি দেখবে এবং সহজভাবে তুমি অঙ্কগুলি শিখতে পারবে আমি বিশ্বাস করি আজকে এই ক্লাস ধারা তোমার ভিতরে যত কনফিউশন আছে ওগুলি সব ঠিক হয়ে যাবে এবং যারা দুর্বল স্টুডেন্ট তারা সবার আগেই অঙ্কগুলি বুঝতে পারবে ক্লাসটা শুরু করার আগে একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে এমএস লিকোজ একাডেমি হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা শুধু এই আইসিটি ম্যাথমেটিক্স নয় স্পোকেন
IELTS, Writing English, Grammatical Point, এবং 6, 7, 8, 9, 10 এর ম্যাথমেটিক্সও করতে পারবে। আমাদের ইউটিউবে গিয়ে প্লেলিস্টে গিয়ে তুমি যেটা প্রয়োজন তুমি সেটাই করতে পারবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ওয়াচ অ্যান্ড লার্ন কেয়ারফুলি। স্টুডেন্টস, আজকে আমরা চারটা অঙ্ক আমি এখানে দিয়েছি, আমি তিনটা করব, তোমাদের একটা বাসায় হোমওয়ার্ক দিব, তোমরা প্র্যাকটিস করবে। যারা না বুঝলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের প্রত্যেকটা সমস্যা হিসেবে সমাধান করা হবে। তো আমাদের এক নম্বর অঙ্ক হচ্ছে পূর্ণ সংখ্যা 125 ডেসিমেল আমাদের বেজ আছে, পয়টা হচ্ছে 125.50, মানে 50 হচ্ছে এটা ভগ্নাংশ সংখ্যা, পয়টা হচ্ছে কি 209, চার নম্বর 625.75। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন, আমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করলে এবং বুঝতে পারলে যে কোনো জায়গা থেকে অঙ্ক আসলে তোমরা অবশ্যই পারবে। তো সো আমরা প্রথমত এক নম্বর অঙ্কটা করব। এক নম্বর অঙ্ক কি দেখো, আমাদের এক নম্বর অঙ্ক হচ্ছে 625, তাই তুমি কি লিখবা, সরি এক নম্বর অঙ্ক হচ্ছে 125, লেখার পর এখানে লিখবা ভাগশেষ, কি লিখবা ভাগশেষ। লিখে একটা জিনিস খেয়াল রাখবে, যদি ডেসিমেল থেকে বাইনারি করতে হয় 2 দ্বারা ভাগ করতে হয়, যদি ডেসিমাল থেকে অক্টাল করতে হয় তাহলে 8 দ্বারা ভাগ করতে হয়, একইভাবে ডেসিমাল থেকে হেক্সা ডেসিমাল বললে এই হেক্সা ডেসিমালের বেজ হচ্ছে কত, 16, কি 16। তা সো আমরা এখন 16 দ্বারা ভাগ করব, কি দ্বারা ভাগ করব, 16 দ্বারা। আর এই অঙ্ক করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ক্যালকুলেটর লাগবে, সো আমি ক্যালকুলেটর হিসাবে মোবাইল ফোন ইউজ করতেছি আপাতত। তোমরা ক্যালকুলেটার নিয়ে আমার সাথে প্র্যাকটিস করতে পারো, তোমার জন্য অনেক হেল্পফুল হবে। তো সো দেখো 125-কে 16 দ্বারা ভাগ করবে, লেখো 125/16, 16। আমাদের টোটাল ফল আসলো কত, 7.8125, এই 7 হচ্ছে আমাদের ভাগফল। আর তুমি এই 0.8125 তুমি এটা একপাশে লিখে রাখবে, কি 0.8125, এটা লিখে তুমি 16 ধারা গুণ করবে, কি ধারা গুণ করবে, 16। ম্যাক্সিম স্টুডেন্টরা ভুল কোথায় করে, 0.8125 এটা মনে রাখে না, পরে কাছে আরে মানটা কীভাবে আসলে, একদম সহজ, তুমি আবার করো 0.8125 গুণ কত, 16। তাহলে আমাদের টোটাল কত হলো, টোটাল আমাদের ভাগশেষ 13। এখন লাভলি স্টুডেন্টস, তোমরা 13 লিখলে হবে না, 13-র মানগুলি কী কী আমি একটু দেই বলে, তোমাদের এই অঙ্কগুলি করতে গেলে আমাদের এইগুলি আসে, এটা তুমি রাফ হিসেবে ইউজ করতে পারো। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে 15। তুমি মানগুলি একদম মুখস্থ করে ফেলবে, কারণ তুমি পরীক্ষার হলে তুমি 13 লিখতে পারো, কোনো সমস্যা নেই। 13 না লেখার চাইতে 13 মানে কি আমাদের ডি, তোমাকে অবশ্যই 13 লেখার পর তোমাকে ব্র্যাকেট দিয়ে ডি লিখতে হবে, ডি না লিখলে কিন্তু অঙ্কটা হবে না, মনে রাখো, কারণ কখনো 13 লিখতে পারবো না, আমাদের ব্র্যাকেটে কী কী লিখতে হবে, ডি লিখতে হবে। সো ভালোভাবে একটু দেখো যে আমাদের এই 16 কি 7-এর ভিতরে যায়, 7 বড় না 16 বড়, 16 বড়, তাহলে সো 16-7-এর ভিতরে ভাগ করা যায় না, যার ফলে একটা টেকনিক দিই বলি, তোমার ধরো এখানে আমাদের ভাগফল 15, 13, 14, 8, 10 যা হোক না কেন, 16-র কম হলে তুমি অবশ্যই ওই ভাগফলটা এই ভাগশেষ হিসাবে লিখে দিবা আর এখানে 0 দিবা, একদম সিম্পল ঠিকই না। তা সো আমাদের কী করতে হবে, এরকম একটা তীরচিহ্ন দিতে হবে, দিয়ে লিখতে হবে 125, এটা ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলের মান হচ্ছে 7D। লাভলি স্টুডেন্টস আবারও বলি 7D, আর বেজ হিসাবে তুমি 16 লিখবা, কারণ তুমি 13 লিখতে পারবা না, কী লিখতে হবে, ডি। দেখো আবারও বলি, এ মানে 10, বি 11, সি 12, ডি হচ্ছে কত, 13। তো স্যার তুমি 13 না লিখে তোমাকে ডি লিখতে পারো, অথবা তুমি সরাসরি এখানে ডি লিখতে পারো, কোনো ভুল নাই, কিন্তু তুমি এখানে বাধ্যতামূলক ডি লিখতে হবে। তো সো আমাদের এক নম্বর অঙ্ক করতে আর কোনো প্রবলেম নাই। এখন আমরা করব
দুই নম্বর অঙ্ক 125.50। এই অঙ্কটা কিভাবে করতে হয়, এই অঙ্কটা করার আগে আমি আবারও বলি, তোমরা যদি আমাদের এই এমএস লিগন্স একাডেমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে সবার আগে তুমি ভিডিওটা পেতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো সকলকেই থ্যাঙ্কস। লাভলি স্টুডেন্টস, আমরা দুই নম্বর অঙ্কটা করতেছি 125.50। যেহেতু 125 আমরা এক নম্বর করে ফেলছি একটা অংশ, এই জন্য আমি রেখে দিছি। এখন করবো 0.50, মানে যেটা ভগ্নাংশ সংখ্যা। এটা কি কিভাবে করতে হয়, সেম একইভাবে আমাদের একই নিয়ম, পূর্ণ সংখ্যা লিখতে হয়। কি লিখতে হয়, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা লিখে যেটা ভগ্নাংশ ঠিক ওইটা লিখতে হয় 0.50। এটাকে যেহেতু তোমার হেক্সা ডেসিমেলে করতে বলছে, অবশ্যই তোমাকে 16 ধারা গুণ করতে হবে, মনে থাকো। এবং এই গুণ ফল যতক্ষণ এখানে জিরো হবে, আমাদের মেইনলি আমরা তিনটা ধাপে করতে পারি। প্রথম গুণ করব, ফলটা লিখব, যদি জিরো না হয় দ্বিতীয়বার গুণ করবো, ফলটা লিখব, যদি জিরো না হয় তৃতীয়বার দেখবো, ফলটা লিখব, তারপর চতুর্থবার যদি জিরো না হয় তুমি ডট দিয়ে অঙ্কটা করতে পারবে। তা সো আমরা এখন গুণ করার সময় আবার ক্যালকুলেটার আমরা ইউজ করতে হবে। ক্যালকুলেটার হিসেবে আমি কিনে নিতেছি, মোবাইল ফোন ইউজ করতেছি, ওকে। তা সো পয়েন্টটা তুমি মাথায় রাখবে না, তুমি মাথায় কী রাখবে, 50। কী রাখবে, 50 করো, 50 × 16, তাহলে টোটাল আসলো কত, 800। তাহলে সো তুমি 8 হয়েছে পূর্ণ সংখ্যা, 0 0। দেখো আমাদের প্রথম গুণ ফলেই কিন্তু 0 চলে আসছে, তা আমাদের আর কিছু করার নাই। কয় সংখ্যার পর দশমিক একটু ভালোভাবে বুঝো, 1 2 সংখ্যার পর দশমিক, এবং এটা উপর থেকে নিচে তীর চিহ্ন দিতে হয়। বারবার বলি, এই তীর চিহ্ন না দিলে কিন্তু যে কোনো শিক্ষক তোমার অঙ্কটা কেটে দিতে পারে। তা সো আমাদের 125.50, এটা ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলের মান কত, 7d, এই দশমিকের জন্য এই দশমিক, আর পূর্ণ সংখ্যা কত, 8, হেক্সা বেস কত, 16। দেখছো কত সহজ অঙ্কগুলি, দেখো 125.50 ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল মান কত, 7d, আর এই দশমিকের জন্য এই দশমিক, আর পূর্ণ সংখ্যা 8। এই 209 ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল তোমার বাসা হোমওয়ার্ক। আমরা এখন প্র্যাকটিস করব 625.75, এটা কিভাবে আমাদের হেক্সা ডেসিমেলে করতে হয়। 625.75, আমরা প্রথম 625-এর মান বের করবো, তারপরে 0.75 মান বের করবো, সেম একইভাবে 16 দ্বারা ভাগ করবো। ক্যালকুলেটার হিসাবে আমি কিন্তু আবারও বলি, মোবাইল ফোন নিতেছি, তোমরা বাসায় ক্যালকুলেটার দিয়ে প্র্যাকটিস করবে। আর লেখো 625/16, তাহলে আমাদের টোটাল আসলো কত, 39.0625। এই তুমি 39 এসেছো তোমার রাগ ফল, আর 0.0625 এটা তুমি পাশে লিখে রাখবে, রাগ হিসাবে তুমি লিখবা, তোমার বুঝতে সুবিধা হবে, অর্থাৎ তুমি মনে মনে রাখতে পারো। এখন এটাকে কী দ্বারা গুণ করবা, 16 দ্বারা গুণ করবা, যেই ফলটা বের হবে ওই ফলটা হচ্ছে আমাদের ভাগশেষ। ভালোভাবে বুঝবা লাভলি স্টুডেন্টস। তা সো আমরা লিখতে পারি, কী লিখতে পারি, 0.0625 গুণ 16, তাহলে মান হলো কত, 1, এই ভাগ শেষ আমাদের 1। আগ্রহ বসে আছে, ওকে চলো নেক্সট। 39-কে 16 দ্বারা ভাগ করবো, লেখো 39/39/16, টোটাল কত, 2.4375, এই 2 হয়েছে ভাগ ফল, আর ভাগ শেষ কি, 0.4375, এইটাকে তুমি 16 ধারা গুণ করবে, কি ধারা, 16 ধারা, মনে থাকো তো। তা সো আমাদের গুণ করলে ওই যে ফলটা হবে ওইটি হচ্ছে আমাদের ভাগশেষ, তা কি, 0.4375, 0.4375 গুণ কত, 16 লেখো, ফল হলে কত, 7, এই 7 হয়েছে আমাদের ভাগশেষ। আগের প্রশ্ন আছে, তা লাভলি স্টুডেন্টস, আমাদের এই 16 কি 2-এর ভিতরে যায়, 2 কি 16-র সাথে বড়, বড় না। আমি কিন্তু বারবার বলি টেকনিকটা, 16-র নিচে যে কোনো সংখ্যা হলে ওই সংখ্যাটা এখানে লিখিয়ে দেবে, তাহলে 16-র নিচে কি, 2, 2 লিখে আমাদের এই ভাগফল হিসেবে
জিরো ওয়ার্ডস, আমাদের জিরো পর্যন্ত আনতে হবে, এটাকে তুমি তীর চিহ্ন দিয়ে দেবে। আরো প্রশ্ন আছে, তাহলে আমরা এতক্ষণ কি বের করলাম, 625, এখন বের করব 0.75। এটা দেখো ভালোভাবে বুঝবা, এটা মুছে ফেললাম। সেই ক্ষেত্রে একই নিয়ম, পূর্ণ সংখ্যা লিখতে হয়, লিখবো পূর্ণ সংখ্যা। তুমি কিন্তু এই অঙ্কটা নিচেও করতে পারো, আমি পাশে লিখলাম, পূর্ণ সংখ্যা লিখবা, একটা দাগ দিবা, লিখবো 0.75, এবং কত ধারা গুণ করতে হবে, 16 ধারা। আবারও বলি, পূর্ণ সংখ্যা থাকলে এটা লিখতে হয়, আর ভগ্নাংশ থাকলে তোমাকে 16 দ্বারা গুণ করতে হয়, আর এটা কি 16 দ্বারা ভাগ করতে হয় যদি হেক্সাডেসিমেল বলে। তাহলে আমরা এখন কি করবো লাভ স্টুডেন্টস, আমরা এখন এই দশমিক কথাটা বাদ দিয়ে দেবো, আমরা দশমিক বাদ দিলে কি হয় 75 হিসাবে, 75 গুণ 16 তুমি করো আমার সাথে, করো 75 গুণ 16, তা 75 গুণ 16 করলে কি হয় 1200। তাহলে আমাদের এই দশমিক সংখ্যা দুইটা এখানে 00 দেব, আর এখানে আমি 12 লিখবো। আসলে 12 কি কোনো সংখ্যা হিসেবে লিখতে হয় না, কেন আমরা জানি আমাদের হেক্সাডেসিমেলের মান হিসেবে, চিহ্ন হিসেবে আমরা জানি 9 পর 10 না লিখে আমাদের এ লিখতে হয়, 11 বি লিখতে হয়, তাহলে আমাদের 12 সি লিখতে হয়। তাহলে আমরা এটা লিখে ব্র্যাকেটে সি লিখে দিতে পারো, এটা লিখলে কোনো আর ভুল হবে না, এবং অবশ্যই তীর চিহ্ন দিবে। সো আমাদের সম্পূর্ণ অঙ্কটা কি হয়ে গেলো, এবং দেখো তুমি আমাদের কিন্তু গুণ করলে শূন্য হয়ে যায়, এবং 1, 2, 3 বার গুণ করলে শূন্য হতে বাধ্য। ধরো তোমার এই অঙ্কটা হয়েছে 1235, তাই তুমি 12 এখানে লিখবে, 35 লিখবে, লেখার পর আবার 16 দ্বারা গুণ করবা, যা হবে তাই লিখবে, তৃতীয়বার আবার গুণ করবা, তৃতীয়বারের সময় শূন্য হতে বাধ্য। আর যদি না হয় তুমি তিনটা সংখ্যা বের করে অ্যান্সারে বেলায় ডট 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 দিয়ে দিই, মানে আরও আছে, তিনটার বেশি করতে হয় না। তাছাড়া আমাদের প্রথমবারই ফল শূন্য হয়ে গেছে, ঠিকই না? তাছাড়া আমরা লিখতে পারি কি, 625.75, এটা ডেসিমেল থেকে আমাদের হেক্সাডেসিমেল মানগুলি কি হয়েছে, 271, এই দশমিকটি এখানে মনে থাকো। আর আমাদের এই যে দশমিকের যে পূর্ণ সংখ্যা মান 12 লিখবো না আমরা, সরি আমরা কি কী লিখবো, 12 পরিবর্তে আমাদের সি লিখতে হবে, কখনো 12 লেখা যাবে না, এবং আমাদের তোমার বেস হিসাবে 16 লিখতে হবে। আমি বিশ্বাস করি এই অঙ্কটা তোমাদের, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। যেহেতু কোনো প্রশ্ন নাই, তোমরা ভালোভাবে বাসায় বসে অঙ্কগুলি প্র্যাকটিস করবে, এবং যে কোনো জায়গা থেকে শিক্ষক যদি তোমাদের পরীক্ষায় অঙ্ক দেয় তুমি অবশ্যই পারবে। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সত্যিকার অর্থে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ড স্ক্রিনের মাঝে শেয়ার করে দিবে, কারণ বিদ্যা এবং সম্পদ এই দুইটা জিনিস দান করলে কখনো কমবে না। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছে, অবশ্যই আমাদের এমএস লিগন্স একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আগামী আরও ভালো ভালো ভিডিও সবার আগে তুমি পেতে পারো, মনে থাকবে তো? তো সকলে ভালো থাকো, এমএস লিগন্স একাডেমির সাথে থাকো, শেয়ার করো, তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট দ্বারা আমরা খুবই ইন্সপায়ার্ড হই, নেক্সট আরও এক্সট্রাঅর্ডিনারি ভিডিও দেবো। সকলেই ভালো থাকো, আগামীতে আলোচনা করবো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। একাদশ এবং দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আইসিটি, এবং বিশেষ করে এই শিক্ষার্থীগুলি আইসিটি অনেক ভয় পেয়ে থাকে। আমি আজকে যে কন্টেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, লাভলি স্টুডেন্ট তোমরা অলরেডি বুঝে ফেলছো যে আমি আইসিটি টপিক নিয়ে আলোচনা করব, এবং এই আইসিটি আমাদের যে 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায়ের ভিতর যেই অধ্যায়টা প্রত্যেক বছর বাধ্যতামূলক প্রশ্ন থাকে সে অধ্যায়টা হচ্ছে অধ্যায় 3, এবং আমাদের কমপক্ষে একটা এবং দুইটাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অধ্যায় 3 হচ্ছে নাম্বার সিস্টেম, যাকে বাংলায় বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি কত প্রকার, কী কী, এইগুলি আমরা খুবই সহজে শিখব, এবং ভালোভাবে আমরা শিখব বাইনারি মান বের করার সহজ নিয়ম। এই বাইনারি মান বের করা ছাড়া লাভলি স্টুডেন্টস তোমরা কিন্তু ভালোভাবে অঙ্ক করতে পারবে না, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলি ভুল করে। আমি বিশ্বাস করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তোমরা দেখলে আইসিটির একদম কঠিনতর কঠিন জিনিস তোমার কাছে সহজ হয়ে যাবে। আমি আমার স্টুডেন্টদের বলি, ইটস ইম্পসিবল টু ফেল ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে ব্যর্থ হওয়াটা হচ্ছে অসম্ভব, এবং বিশেষ করে তোমাদের শিক্ষার ক্ষেত্রে। তোমাদের জানলে ভালো লাগবে
এমএস লিগন্স একাডেমি হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আইসিটি, ম্যাথমেটিক্স, স্পোকেন ইংলিশ, রাইটিং ইংলিশ, আইএলটিএস থেকে শুরু করে সব কিছুই তুমি শিখতে পারবে। তোমরা আমাদের ইউটিউবে গিয়ে, প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা কন্টেন্ট, তোমার যেটা প্রয়োজন হয় তুমি সেটাই শিখতে পারবে ইনশাআল্লাহ। সো দেরি না করে লেটস ওয়াচ অ্যান্ড লার্ন কেয়ারফুল। বাইনারি মান বের করার সহজ নিয়মের আগে আমাদের এই চ্যাপ্টার তিন, নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, যার ইংলিশ নাম হচ্ছে নাম্বার সিস্টেম। এটা কত প্রকার, কী কী, আমরা কী কী অঙ্ক করতে পারি, কিছু বেসিক আইডিয়া দিয়ে আমরা লাস্টে শিখব কীভাবে সহজভাবে বাইনারি মান বের করতে হয়। ওকে, তো সো সংখ্যা পদ্ধতির প্রধানত চার প্রকার। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল অথবা দশমিক, আরটা হচ্ছে হেক্সা ডেসিমাল। আচ্ছা, আমরা এখন দেখব যে বাইনারি নিচে দুই লিখছি কেন, আট লিখছি কেন, অক্টালের নিচে, ডেসিমাল অথবা দশমিকের পাশে নিচে বেজ হিসেবে আমরা দশ লিখছি কেন, হেক্সা ডেসিমালের নিচে আমরা ষোলো লিখছি কেন, এইগুলি নিয়ে আলোচনা আজকে করতে হবে। এইগুলি না জানলে আবার এ বি সি ডি ই এফ এগুলি কী, এগুলি আমরা না জানলে কিন্তু বাইনারি মান বের করতে পারবো না এবং যে কোনো অঙ্ক করতে আমাদের সমস্যা হতে পারে। সো দেখো, এই দুই বাইনারির নিচে যে দুই লেখা আছে এটাকে ইংলিশে বলা হয় বেস, বাংলায় বলা হয় কি ভিত্তি। তাহলে আমরা শিখতে পারি বাইনারি ভিত্তি কত, টু, বেস কত, টু। ওকে, সো এই বাইনারির চিহ্ন বা প্রতীক বলা হয় হচ্ছে জিরো এবং ওয়ান। লাভ স্টুডেন্টস, আমি এর আগে রাখি বলে তুমি এই অঙ্কগুলি ইংলিশে প্রশ্ন আসলে ইংলিশে করবে এবং যদি বাংলায় আসে তুমি বাংলায় করবে, ঠিক আছে, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো সো আমি বাংলায় লেখা লিখছি দেখে এটার বেস লিখছি বাংলায় আর এই চিহ্ন বা প্রতীক লিখছি আমি ইংলিশে। ওকে, তো সো দেখো বাইনারির বেস বা ভিত্তিগত টু, ওকে, আর এটার চিহ্ন কি, জিরো এবং ওয়ান। তাহলে তুমি আজকে থেকে শিখলা বাইনারির চিহ্ন হচ্ছে কি, জিরো এবং ওয়ান। ওকে, অক্টাল, অক্টালের বেজ হচ্ছে আট, এটার চিহ্ন হচ্ছে জিরো থেকে সেভেন। কীভাবে হচ্ছে আমি তোমাদের দেখাই, তুমি আমার সাথে দেখো, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। তাহলে অক্টালের চিহ্নগুলি কী কী, জিরো থেকে সেভেন। নেক্সট ডেসিমাল অথবা দশমিক, তোমাদের পরীক্ষায় দশমিকে রূপান্তর করে আসতে পারে, আমরা অনেক স্টুডেন্ট আসছি কনফিউজ হয়ে যায়, স্যার আমরা শিখছি ডেসিমাল, প্রশ্নে আসছে কি দশমিক, আসলে যেই লাউ সেই কত, একই কথা। তো ডেসিমাল অথবা দশমিকের বেজ হচ্ছে কত, দশ, আর এটার চিহ্ন হচ্ছে কত, সেম একইভাবে তুমি প্র্যাকটিস করো, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, মানে জিরো থেকে নাইন হচ্ছে আমাদের দশমিকের চিহ্ন। ওকে, হেক্সা ডেসিমেলের বেজ হচ্ছে ষোলো, এটার চিহ্ন হচ্ছে জিরো থেকে নাইন, মানে কটা গেল, দশটা, নাইনের পর তুমি টেন না লিখে তোমাকে লিখতে হবে এ, কি লিখতে হবে এ, তাহলে আমরা বুঝলাম এ মানে কত, টেন। ওকে, তাহলে বি মানে কত, ইলেভেন, সি টুয়েলভ, ডি থার্টিন, ই ফোরটিন, এফ ফিফটিন। লাভ স্টুডেন্টস, তোমরা ভালোভাবে এইগুলি বাসায় মুখস্থ করে ফেলবে, এ ইকুয়াল টু টেন, বি ইলেভেন, সি টুয়েলভ, ডি থার্টিন, ই ফোরটিন, এফ ফিফটিন। তুমি দেখো আমাদের ষোলোটাই হবে টোটাল সংখ্যা, তুমি যদি আমার সাথে প্র্যাকটিস করতে পারো। দেখো জিরো থেকে নাইন, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, কটা গেল, দশটা। এ দেখো এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো। ওকে, তা সব আমাদের টোটাল যদি আমরা প্রতীক বা চিহ্ন গুনি কয়টা হলো,
16টা কিন্তু শুরু হবে কি 0 থেকে 9 10 না লিখে লিখতে হবে কি a b c d e এবং ফাইনালি f তো সো তোমরা এই চারটা ভালোভাবে মুখস্থ করে ফেলবে এখন আমরা শিখব একদম সহজ ভাবে বাইনারি মান বের করার নিয়ম আর এর আগে যারা আমার এই চ্যানেলে প্রথম তোমাদেরকে বলবো আমাদের ইউটিউব লিংক এমএস লিকন একাডেমি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আগামীতে সবার আগে তুমি ভিডিওটি পেতে পারো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছে সকলকে থ্যাঙ্কস লাভ স্টুডেন্ট একটা সূত্র মনে রাখবে বাইনারি মান বের করা একদম সহজ তোমরা এই মানগুলি পরীক্ষার হলে তোমার বক্স আঁকা লাগবে না তুমি সহজভাবে লিখতে পারবে বাইনারি মান প্রথম শুরু হয় এক দিয়ে কি দিয়ে এক ডান পাশে এক লিখবা একের পর তার দ্বিগুণ কত দুই দুইয়ের দ্বিগুণ কত চার চার দ্বিগুণে আট আট দ্বিগুণে ষোলো ষোলো দ্বিগুণে বত্রিশ বত্রিশ দ্বিগুণে চৌষট্টি চৌষট্টি দ্বিগুণে একশো আঠাশ দ্বিগুণ কত দুইশো ছাপ্পান্ন এভাবে আসলে আমাদের ইন্টার লেভেলে বত্রিশ থেকে চৌষট্টির উপর আসে না বললেই চলে তো সো এইগুলি আমরা কিভাবে আজকে আমি অনেকগুলি সংখ্যা দিয়েছি আমরা কত সহজভাবে দেখবো পাঁচ সাত তিন ছয় নয় এই বি সি ডি ই এফ এইটিন মানে আঠারো এবং টোয়েন্টি টু মানে বাইশ এই মানগুলি আমরা বের করা আজকে শিখবো ওকে তো সো কেমনে বের করবো একটু ভালোভাবে বুঝো সহজভাবে বুঝো শোনো ইউটিউবকে বলা হয় কলেজ আসলে ইউটিউবের মাধ্যমে অনেক ভালো কিছু যায় শেখায় তোমরা যারা বাসায় বসে লেখাপড়া করতেছো অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু ভালো কিছু শিখতে পারো ধরো পাঁচের বাইনারি মান বলছে তাহলে কি দেখো তুমি পাঁচ কিভাবে হয় চার যার ভিতর হবে ওই বক্সে একটা দাগ দিবে ওকে তার কি হলো চার চার আর এক কত পাঁচ আর কোনো প্রশ্ন আছে যেহেতু মাঝখানে কিছু হয় না এই জন্য এটা কি কি দিয়ে দেবা জিরো দিয়ে দেবে তাহলে আমাদের পাশের বাইনারি মান কি হলো ওয়ান জিরো ওয়ান আর ব্র্যাকেট দিয়ে বলি বাইনারি আমাদের বেস কত টু আমাদের কিন্তু টু লিখতে হবে টু যদি আমরা না লিখে অঙ্ক কিন্তু হবে না ওকে আপনি স্টুডেন্টস তো বাইনারি বেস কত টু চলো আমরা আর একটু সহজভাবে প্র্যাকটিস করি সাত সাতের বাইনারি মান কি কি আমরা বক্স থেকে দেখবো যে সাত কার কার ভিতরে চলে যায় যেমন আট আট তো সাতের উপরে আছে তাহলে কি দেখতে পারি চার তুমি মনে মনে যোগ করবা চার আর দুই কত ছয় ছয় আর এক কত সাত মানে যার ভিতরে যাবে ওই বক্সের ভিতরে ওয়ান লিখবা না গেলে ফাঁকা রাখবা পরে শূন্য দিয়ে দিবে ওকে তার সো আমাদের সাতের বাইনারি মান কত ওয়ান 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 ঠিকই না তার সো আমাদের কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই সাতের বাইনারি মান কত ওয়ান 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 লাভলি স্টুডেন্টস শেষ পর্যন্ত তুমি ভালোভাবে দেখো তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে দেখো তিনের বাইনারি মান কত তিনের বাইনারি মান তাহলে তিন কার ভিতরে যায় দুইয়ের ভিতরে যায় দুই আর এক যোগ করলে কত হয় তিন তাহলে তিনের বাইনারি মান কত অন অন কত অন অন ব্র্যাকেট দিয়ে তোমরা টু লিখে দিবে ওকে তা সো যেহেতু আমার বক্সটা শর্ট আমার ব্র্যাকেটগুলো একটু বাঁকা হচ্ছে একটু খেয়াল রাখো আমাদের নেক্সট হচ্ছে ছয়ের বাইনারি মান কত ছয় তাহলে ছয়ের বাইনারি মান কি হতে পারে চার চারের ভিতর যায় এই জন্য একটা দাগ দিয়েছি আর দুই কত ছয় লাভ স্টুডেন্ট সংখ্যা ডান পাশে খালি থাকলে শূন্য দিবা বাম পাশে না মনে থাকবে তো ডান পাশে তার সো এখানে কি আছে নাই এর জন্য কি জিরো মনে থাকবে তো তার সো ছয়ের বাইনারি কি চার আর দুই ছয় অনেক ভিতর যায় না এর জন্য কি দিয়ে দিলাম জিরো দিয়ে দিলাম তাহলে ছয়ের বাইনারি মান কত ওয়ান ওয়ান জিরো বেস কত টু ওকে নেক্সট দেখো নয় নয়ের বাইনারি মান কত তাহলে নিশ্চয়ই এর ভিতরে নয় আছে এটা তো ষোলো মানে কি দেখো তো ঠান্ডা মাথায় দেখো নয়ের বাইনারি মান আট আট চার বারো তাহলে হয় না আট আর দুই দশ হয় না আটারা কত নয় দেখো এই ওয়ান এই ওয়ানের মাঝখানে যে ঘরগুলি ফাঁকা আছে ওইগুলো তুমি জিরো দ্বারা ফুলফিল করবে এখানে কি হবে জিরো এখানে কি হবে জিরো তাহলে আমাদের নয়ের বাইনারি মান কত ওয়ান জিরো জিরো ওয়ান বেস কত বেস হচ্ছে টু
দেখো লাভলি স্টুডেন্টস তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে চলো এ এ মানে কত বলো তো ইয়েস গুড এ হচ্ছে কত 10 বি 11 সি 12 তাহলে সো তোমাকে এই লিখতে হবে এ লিখে তুমি 10 হিসাব করবে তাহলে 10 কার ভিতর হয় 8 8 2 10 ওকে তো মাসখানে যে ঘরগুলি থাকে এগুলি কি তার ফুলফিল করতে হবে জিরো দ্বারা তাহলে এর বাইনারি মান কত 1010 বেস কত হবে 2 লাভলি স্টুডেন্টস তাহলে বি মানে কত বি মানে হচ্ছে 11 তাহলে 11 এর বাইনারি মান কত দেখো 8 আর 2 10 10 আর 11 তে মাসখানে যে ঘরটা থাকে এটা হবে কি 0 তাহলে বি এর মান বাইনারি মান কত 101 কি 1011 বেস কত 2 ওকে চলো সি এর বাইনারি মান কত সি মানে কত বি যদি 11 হয় গুড সি হচ্ছে 12 তাহলে সি এর আমাদের বাইনারি 12 কি কিভাবে হবে দেখো 8 আর 4 কত 12 তারপর যে সংখ্যাগুলি থাকে এগুলি কি হবে 0 হবে কি হবে 0 তাহলে সি এর বাইনারি মান কত 1100 তোমাদের কমেন্ট ওয়ার্ক তোমরা কমেন্টে প্র্যাকটিস করে ডি ই এফ এই তিনটা কমেন্টে লিখবে যাতে আমরা বুঝতে পারি যে তোমরা সত্যি আমাদের ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখছো এবং প্র্যাকটিস করছো চলো আমরা 18 এর বাইনারি মান বের করব কত 18 দেখো তো 18 এর বাইনারি কিভাবে হয় 18 16 এই 16 তে একটা দাগ দিলাম 16 আর 2 কত 18 ঠিক কি না তাহলে 16 আর 2 18 হয় তাহলে মাসখানে যে কয়টা ঘর ফাঁকা থাকবে ওইগুলি কি হবে 0 হবে গুড একটা দুইটা তিনটা তাহলে 18 এর বাইনারি মান কত 1010 ওকে দেখো 1010 চলো আমরা 22 22 এর বাইনারি মান কি হতে পারে 22 দেখি 16 আর 8 কত 24 হয় না তা 16 আর 4 20 20 আর 2 22 তা যে ঘরগুলি ফাঁকা আছে কি হবে 0 হবে তাহলে আমাদের 22 এর বাইনারি মান কত 1010 1010 এবং এর বেস কত 2 লাভলি স্টুডেন্টস তোমরা ভাষার 1 থেকে 64 পর্যন্ত প্র্যাকটিস করবে তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো এখান থেকে তোমার বাধ্যতামূলক এমসিকিউ আসে এবং ক নম্বর প্রশ্ন আসে খ আসতে পারে এবং তুমি জানলে ভালো লাগবে যে আমাদের বাইনারি অঙ্কগুলি তো আমরা বলা হয় যে সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার বাইনারি অক্টাল ডেসিমাল হেক্সাডেসিমাল এখন এই চারটারে এক এক সাথে তিনটা করে অঙ্ক করতে হয় যেমন বাইনারি থেকে অক্টাল করতে হয় বাইনারি থেকে ডেসিমাল করতে হয় বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে হয় একইভাবে ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এই রকম অঙ্কগুলি আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস নিয়ে আসব তোমরা এই ক্লাসগুলি ভালোভাবে প্র্যাকটিস করো বাইনারি মান শেখো সহজভাবে শিখো আর আমাদের প্লেলিস্টে গিয়ে তোমার যা খুশি তুমি তাই শিখতে পারো স্পোকেন রাইটিং গ্রামার এবং আইসিটি তো অবশ্যই আছে এবং তোমাদের জন্য স্পেশাল প্লেলিস্ট করা হয়েছে আইসিটি জন্য তোমরা দেখবে এবং আর ভিডিওটি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে গেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আগামীকালও ভিডিও সবার আগে তুমি পেতে পারো সকলে ভালো থাকো এবং এমএস লিগলস একাডেমির সাথে থাকো দেখা হবে আগামীতে